সে মজা ভাইয়া হারিও মুইছে খাইতেছে কি চমক সেই চমকটা কিন্তু এরা জানে না তোমরা কিন্তু কেউ জানো না আজকে চমক হইলো গরম ভাত আর ভালা সিংহ এই নদী কিনে রাইখে দিছি আমি আমাকে তো জানাইলে না না এই যে আরে আল্লাহ তাজা টাটকা হলা সিংহ কামড়া করলেন কি আজ কামড়া করছেন কি আম্মে দর্শক কইয়ে বুঝে তোর মন আমি জিন্নে গায়ে নৌকু উঠতে রে মেট যাইবেন এনে বুঝবেন কি মজা এনে বুঝবেন টিক 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 কি মজা এরম নৌকু উঠতে দর্শক সবাইকে নিয়ে এই চলে যাইতেছি নৌকায় বৌমা এই মাছগুলা কুইটা কাইকে গুছাই দাও আর দর্শক দেখছেন এদিকে আমার এরা চুলো বানাই হেলাইছে নদীর পাশে একদম গুহার মতো দেখছো নদীর কিনারে আমি ছোট পিকনিক করতে আইসা একটাই আনন্দ হইলাম যেখানে লাকড়িও পাওয়া যাইতেছে এদিকে আমার বৌমা মাছ কুটা রেডি করতে আছে জোয়ারের পানি এখানে আইসে পরে তাই তো পাক শেষ দর্শক ধন্যবাদ জানাইছে বৌমায় একদিন এই নদীর পাশে আসাতে কারণ আমারে দুই দিন একদিন পরই বলে আজকে নদীর পেরে চলেন আব্বা তাই যাই হোক বৌমা তো মেয়ের মতো সে আসতে চাইতেছে নদীর এই দৃশ্য দেখে পরাণ দূরায় বৌমায় যে দেখেন কত আনন্দ পাইছে সে মাছ এখন নদীতে যাই ওই যে নৌকায় যাই মাছ ধুইতেছে এখন রান্না করতে যাবো মাছটা ভাজা তেলে ভাজা হয়ে গেছে মাছটা উঠে যা আমি মশলা কষাই যা মাছটা বুনে এলাম হিরানে ঠিক তেমন যায় না মোয়ে পানি বসে কমুকি লজ্জার কথা সরমে ফেরকাশ করি না ভাগ্যক্রমে আমরা একটা ভালো জায়গা পাইছি রান্না করার জন্য খুব ভালো লাগছে যারা রান্না করেছে তারাও মজা পাইতেছে আজকে খুবই সুন্দর একটা জায়গা একদিকে নদীর ঢেউ আর একদিকে রান্নাঘর চিংড়ি মাছ তাও নদীর চিংড়ি মাছ আসলে খুবই মজার হলুদ মরিচ পেঁয়াজ লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে এই মশলাটা কষানো হয়ে গেলি ওই মাছগুলো দিয়ে হ্যাঁ ফ্রেন্ড কী করো আচ্ছা মশলা কষানো হয়েছে এখন মাছগুলো দিয়ে দিলাম পানি তো বাধা দিতে পারতেছি না ক্যানেডা লেন একটু বাধা দিবে যে দর্শক বাদ দেওয়া শেষ এবার মাছ দিয়ে দেবো তোমার কি লাগবে ঘুররা দেখেন সে মজা ভাইয়া হারিও মুইছে খাইতেছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন
আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো খালি বিদায়।